আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকালবেলা দুবোন মিলে যাচ্ছি লাউ শাক আনতে। বাড়ির পাশে আমাদের একটি সবজি ক্ষেত আছে, যেখানে আমার মা বিভিন্ন ধরনের সবজি লাগায়। তো প্রতিবারের মতো এবার ওখানে লাউ গাছ লাগিয়েছে, সেখানে যাচ্ছি লাউ শাক আনতে। তো আমরা চলে এসেছি আমাদের লাউ খেতে। এখানে লাউ শাকের লাউ শাক গাছের নিচে মিষ্টি কুমড়া গাছও লাগানো হয়েছে, আর পাশে ভুট্টা ক্ষেত, এটাও আমাদেরই। তো আমার ছোট বোন লাউ শাক ছিঁড়ছে আর আমরা দুবোন মিলে কথা বলছি। লাউ গাছের নিচ দিয়ে দেখছেন, এগুলো হচ্ছে গোবর, মানে গরুর গোবর। এগুলো আমাদের গ্রামে সবাই জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে। শাক কেটে নিয়েছি, এখন আমার বোনকে বলছি যে আমরা একটা লাউ নিয়ে যাই, তাই ও একটা লাউ কাটছে। আমাদের লাউ শাক কেটে নিয়েছি এবং একটি লাউ আমরা নিয়ে নিয়েছি। তো দেখতে দেখতে এই সবজি মামা পূর্ব দিকে উঁকি মেরেছে, দেখতে খুবই অসাধারণ লাগছে। তো আগের দিনই কিছু শাক আমরা তুলে নিয়েছিলাম, এগুলো হচ্ছে পাঁচমিশালি শাক, চকের শাক। এই শাকগুলো খেতে অনেক মজা। তো আমরা যেহেতু অনেকগুলো মানুষ, এই শাকে হচ্ছে না, তাই কিছু লাউ পাতা এর সাথে মিশিয়ে নিচ্ছি। শাকগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের শাক আছে, আমি সব শাকের নামও ঠিক মতো বলতে পারবো না। এদিকে আমার মা চুলায় ভাত বসিয়ে দিয়েছে, আর আমি এই পাশে শাক ধুয়ে এনে একটি কড়াইতে বসিয়ে দিয়েছি লবণ এবং কাঁচামরিচ দিয়ে। আরেক দিকে আমার ছোট বোন লাউ কেটে নিচ্ছে, লাউ দিয়ে মাছ রান্না হবে। লাউগুলো প্রথমে ছিলে নিচ্ছে, আমরা সবসময় সবজি কাটার আগে ধুয়ে নেই, তো এখানে এর ব্যতিক্রম না। ভালো করে ছিলে লাউয়ের পিসগুলো ধুয়ে তারপরে হচ্ছে টুকরা করা হবে। Thank you.
মাছটা রেডি করে নিয়েছি। এটা সরপুটি মাছ, তো লাল দিয়ে সরপুটি মাছ রান্না করব। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মাছ মাখিয়ে নিচ্ছি। আমার কড়াইটি গরম হয়ে গেছে, তো এখন কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি দুই পিঠে উল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো নামিয়ে নিচ্ছি। এবার আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা, রসুন, জিরা গুঁড়া সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। যেহেতু আমরা অনেকগুলা মানুষ আর আমাদের অনেকখানি তরকারি হবে, সেজন্য মরিচের অংশটা একটু বাড়িয়ে দিলাম। আর আমরা সবাই মোটামুটি একটু ঝাল খেতে পছন্দ করি। সব মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি লাউ দিয়ে দিব। লাউ দেওয়ার পর খানিকক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমাদের রান্না বান্না শেষ, এখন সবাই মিলে আমরা খাবো। খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটতে বেরিয়েছিলাম, যেহেতু শীতের দিন একটু একটু রোদ উঠেছে আর আমি একটু রাস্তায় হাঁটতে গিয়েছি। তো রাস্তায় বের হয়ে খুবই সুন্দর একটি দৃশ্য দেখলাম, যা ক্যামেরায় বন্দি না করে পারলাম না। ওনারা যে চলে গেলেন, ওনারা হচ্ছেন জেলে। ওনারা এখানে, আমাদের এখানে কিছু পুকুর আছে, সেখানে ওনারা ছোট ছোট মাছের পোনা ছেড়ে দিয়ে গেলেন। আর এর পাশেই হচ্ছে আমার এক প্রতিবেশী চাচাতো ভাইয়ের আলু ক্ষেত, তো ওখানে আমি দাঁড়িয়েছিলাম আর ওনাদের কিভাবে আলুগুলা তুলে সেটা দেখছিলাম আর কথা বলছিলাম। তো আপনাদের না দেখিয়ে পারলাম না এই সুন্দর দৃশ্যটি। আশা করছি আমার মতো আপনাদের অনেক ভালো লাগবে।
এখানে আলু তোলা দেখছিলাম আর ওনার সাথে অনেক ধরনের কথা বলছিলাম, অনেক মজার মজার কথা বললাম, আমরা হাসাহাসি করছিলাম। আমাদের মতো আপনারা সবসময় হাসি আন্দোলনে থাকবেন।